পর্যটনের মাধ্যমে উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে ধরে এগোচ্ছে ত্রিপুরা সরকার ও রাজ্য পর্যটন উন্নয়ন নিগম। সেই লক্ষ্যে কাজও চলছে রাজ্য জুড়ে। পর্যটন উন্নয়নের স্বার্থে বাঙালির ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলি হয়েছেন ত্রিপুরা রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এরই মধ্যে রাজ্যের উন্নয়নের অন্যতম পালক নারকেলকুঞ্জে আরও সুবিধা ও পরিষেবা যুক্ত করার কাজ করছে পর্যটন নিগম। পর্যটকদের সুবিধার্থে বর্তমানে 15টি লগ হাট চালু রয়েছে নারকেলকুঞ্জে। সহসাই আরও 8টা লগ হাট চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ত্রিপুরা রাজ্যের প্রথম জলবিদ্যুৎ উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র নারকেলকুঞ্জ অত্যাধুনিক সকল সুবিধা এবং প্রকৃতির কোলে পর্যটনের অভূতপূর্ব মেলবন্ধনে নারকেলকুঞ্জ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে 2018 সাল থেকে ত্রিপুরা সরকারের নিবিড় পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচির ফলে আরও আকর্ষণ বেড়েছে এই নারকেলকুঞ্জের। দুটো পথ ধরে 5টা জায়গায় ছড়িয়ে থাকা নারকেলকুঞ্জে পৌঁছতে পারেন পর্যটকরা। একটা হলো গন্ডাছড়া থেকে স্থলপথ ও জলপথ ধরে পৌঁছানো যায় নারকেলকুঞ্জে, আরেকটা হলো রাজধানী আগরতলা থেকে অমরপুর হয়ে মন্দির ঘাটে পৌঁছানো যায়। সেখান থেকে নৌকা যোগে যাওয়া যায় নারকেলকুঞ্জে। জলবিদ্যুৎ প্রকল্পের জলাশয়ে ছোট বড় 48টা দ্বীপ বা জলবেষ্টিত উঁচু টিলা রয়েছে। নারকেলকুঞ্জের পার্শ্ববর্তী দ্বীপগুলোতেও রয়েছে নানান রকমের মনোরঞ্জনের বিভিন্ন ব্যবস্থা, সেগুলোতেও ভিড় জমাচ্ছেন পর্যটকরা। পর্যটকদের সুবিধার ও স্বাচ্ছন্দ্যের জন্য নৌকাগুলোতে রয়েছে সোফা, চেয়ার, টেবিল সহ নানান সামগ্রী। শিশুদের জন্য নারকেলকুঞ্জে রয়েছে ওয়াটার স্কুটার, ওয়াটার বাইসাইকেলের মতো বিনোদনের ব্যবস্থা। সামগ্রিকভাবে 15টা কটেজ এবং আবাস বর্তমানে চালু রয়েছে নারকেলকুঞ্জে। এই কটেজের একদিনের ভাড়া 4,500 থেকে 5,500 টাকা। পর্যটকরা আনতে রয়েছে বারবিকিউ সহ বনফায়ার, ক্যান্ডেল লাইট ডিনার, পরিবার এবং বন্ধু বান্ধবদের জন্য ব্যক্তিগত ডাইনিং এর সুবিধা, দ্বীপগ্রামগুলোতে ট্রেকিং এর সুবিধা এবং গোটা ডুমুর জলাশয়ে নৌকা বিহারের সুবিধাও রয়েছে। এমনিতেই গোটা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে নারকেলকুঞ্জে। বিভিন্ন পদস্থ প্রশাসনিক কর্তারা এবং জনপ্রতিনিধিদের পরিবার পরিজন সহ সময় কাটান এখানে। তাছাড়া দেশ বিদেশ থেকেও পর্যটকরা এখানে আসতে শুরু করেছে। এতে ভালোই রাজস্ব আয় হয় পর্যটন নিগমে। উল্লেখ্য, ভারতের সাথে অতি সুসম্পর্ক পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আসা শাহিন খান নামে এক পর্যটক নারকেলকুঞ্জে ঘুরতে এসে মনোমুগ্ধ। অত্যন্ত ভ্রমণ পিপাসু ব্যক্তি, প্রতি বছরই দেশ বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ান। তাছাড়াও তিনি নিজেও পর্যটনের সঙ্গে জড়িত। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে তিনি ঠিক কি জানালেন নিজের অভিজ্ঞতা সম্পর্কে শুনুন একবার। এখানে এসে কেমন লাগলো আপনার? আমি শাহিন সুলতান, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি আন্তর্জাতিকভাবে পর্যটকের সাথে জড়িত, পর্যটন শিল্পের সাথে জড়িত এবং ভ্রমণ পিপাসু মানুষ। সেই সুবাদে আমি ভারত থেকে আমন্ত্রণ পেয়ে এসেছি, আমার এক বন্ধুর আমন্ত্রণে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম এবং নারকেলকুঞ্জ সত্যি একটা অসাধারণ জায়গা, যেখানে এসে আমার মনে হয়েছে জ্যোৎস্নারাতে ভ্রমণ সঙ্গীদের নিয়ে বা নিজের স্ত্রী প্রিয়জনদের নিয়ে অবসর যাপনের জন্য চমৎকার একটি জায়গা। এবং চারদিকে দ্বীপের ন্যায় পানি বেষ্টিত চারপাশ। এখানে নৌকায় জ্যোৎস্নার আলোর সাথে আকাশের সক্ষতা গড়ে উঠবে। আমি অপেক্ষা করছি এরকম একটি চাঁদনি রাতের, আমিও রাতে বের হব নৌ ভ্রমণে আমার প্রিয়জনদের সাথে। শুভকামনা থাকলো নারকেলকুঞ্জের জন্য, সত্যি অসাধারণ একটি জায়গা। আপনি কি প্রথমবার আসলেন এখানে? জি, আমি এখানে প্রথমবার। আমি ইতিপূর্বে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, ভারতের বিভিন্ন পর্যটন নগরীগুলোও দেখেছি, আর এবার এই প্রথম আমি এখানে এসেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, অসাধারণ। পর্যটকদের উদ্দেশ্যে কী বলবেন? আমি আন্তর্জাতিক পর্যটকদের উদ্দেশ্যে একটা কথা বলবো এবং আমার বাংলাদেশি যারা আছেন আমার পেজে ওনারাও দেখবেন, ভ্রমণে যদি আগরতলা ত্রিপুরায় কেউ আসেন, কেউ যেন ভুলবেন না এই নারকেলকুঞ্জ আইল্যান্ডে আসতে। এদিকে সৌরভ গাঙ্গুলি রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় রাজ্য পর্যটন নতুন দিশা পাবে বলে আশা সকলের। এই পরিস্থিতিতে নারকেলকুঞ্জ পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠলে এলাকার কর্মসংস্থান সহ সার্বিক বিকাশে সহায়ক হবে বলেই মনে করছেন ভ্রমণ পিপাসুরা। নারকেলকুঞ্জে ভ্রমণের অভিজ্ঞতা বলতে গিয়ে আরও এক পর্যটক জানালেন
পরিষেবা ও বিভিন্ন সুবিধায় তিনি ব্যাপক সন্তুষ্ট। তাছাড়া নতুন বছরের শুরুতে ভিভিআইপি দের মেলা চলছে নারকেল কুঞ্জে। It's quite a nice environment, even MBS টা খুব ভালো, so এখন পর্যন্ত খুব ভালো লাগছে। এখানটা আমাদের ডিপার্টমেন্টের হেডকোর, ঠিক আছে, মোটামুটি আজকে ফ্যামিলি নিয়ে ঘোরার একটা প্ল্যান, মোটামুটি খুব মজা করলাম, খুব আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো, বোর্ডেও চড়া হলো, এই আর। তাদের পরিষেবা কেমন লাগলো? খুব ভালো। কোথায় থেকে আসছেন? আমি কয়টা অন্য অন্য টুরিস্ট প্লেসের মতো এটা কেমন লাগছে? অন্য অন্য টুরিস্ট থেকে এটা আলাদা, এখানে তো সম্পূর্ণ এটা ত্রিপুরার মধ্যে তো এটা একটাই জলের মধ্যে একটা আইল্যান্ডের মতো। সব মিলিয়ে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে নারকেলকুঞ্জ। আগামী দিনে নারকেলকুঞ্জের মান উন্নয়নে আরও কী কী সুবিধা সংযুক্ত করে রাজ্যের পর্যটন নিগম, সেটাই দেখার বিষয়। ধর্মনগর থেকে আব্দুল হানানের প্রতিবেদন, নিউজ বাংলা।